ঝিনাইদহ হরিণাকুণ্ড উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের কালাপাড়িয়া গ্রামের বরকত আলীর ছেলে আমিরুল ইসলামের পুকুরে বুধবার বিষ দিয়ে মাছ মারার অভিযোগ উঠেছে। এই কৃষককে নিয়ে অতীতে ঘটে যাওয়া বহু ঘটনায় পত্র পত্রিকায় প্রকাশিত হলেও কোনো সুফল মেলেনি, দেখা গেল আজ আবার নতুন ঘটনা। এদিকে আশ্রয়ণে থাকা হুমায়ুন কবির, শরাফত সহ আর অনেকে বিরুদ্ধে অভিযোগ করে আমিরুল ইসলাম মন্টু বলেন, আমি এখন চরম আশঙ্কার মধ্যে আছি, ওরা আমার পুকুরের মাছ মেরে দিয়েছে, এতে করে আমার 50,000 টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, আমি সরকারের কাছে বিচার চাই। আবাসনের সভাপতি মনির উদ্দিন বলেন, জমি যদি সরকারের হয় তাহলে সেটা আবাসনে দিয়ে দিক, আর যদি আইনিভাবে মামলা সে পায়ে থাকে তাহলে সেটা তাকে দিয়ে দিক। এদিকে চরপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ সাংবাদিকদের জানান, বেশ কিছু মাছ মারা গেছে, ঘটনা শোনার পরপরই আমি সেখানে আমার ফোর্স পাঠিয়েছিলাম। এই ঘটনায় রঘুনাথপুর ইউনিয়নের 3 ওয়ার্ডের ইউপি সদস্য হাশেম আলী 71 বাংলা টেলিভিশনকে জানান, আমি দুইজনকেই অনুরোধ করি কিন্তু কেউই আমার কথা শোনেন না। হুমায়ুন কবির, তারপরে শরাফত, এরকম কিছু লোক, আরও লোক আছে, এরা আমার সবসময় আমার ঘাস আম গা আম পেড়ে নিয়ে মাছ মারা বিভিন্ন রকম তো করে যাচ্ছে। আজকে এই মাছের অবস্থা, আজকে এই মাছের যে অবস্থা, আমার আজকে যে মাছ হয়ে গেছে অন্তত 50,000-60,000 টাকার ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। আমি যদি আমার এই মাছের আমি ক্ষয়ক্ষতি নাই, আমি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমি সরকারের কাছে সহযোগিতা চাই। আমার আমি সরকারের জায়গায় ঘাস লাগাইছি আর তার নিজস্ব 4 কাটা না 5 কাটা বই হাতে গিয়ে আমি পুষ্টাবো নিলাম, সে লিচি ছিল, তা সে আমার সে লিচির টাকাও দেবে না, পুষ্টা ভাগ করে নেবে, তাই নিয়ে তার সাথে জ্ঞান দাম। তারপরে যে কোনো বিষয় নিয়ে সে কেস কাটটা আবাসনের আমাদের নামে যথেষ্ট পরিমাণে রাগে করেছে, মানে ওই পুষ্করণে দিয়ে কোন একটা হাঁস লাবা, কোন একটা ছেলে বাচ্চা কাচ্চা লাবা, দেখা যাচ্ছে যে সেই সব বিষয় নিয়ে কেস কাটটা। যে সরকার যদি হইল, যদি সরকারের হইয়ে থাকে, সরকার আমাদের আবাসনে দিয়ে দিক, আর সে যদি মামলা আইনের আওতায় যদি সে পাইয়ে থাকে তার দিয়ে এখানে ঝামেলার মুক্ত করে দিক। হুমায়ুন সাহেবের যদি বলা হয় যে সরে দাও, সে সরে না, মন্টু সরে না। তা আমি বেশি কথা বলতে চাই না, আমি বলতে চাই যে মাছ মারার বিষয়ে যে আপনাদের আপনারা আইয়েছেন, তা আসলে আমাদের যে সাবেক সভাপতি বললো, মাছ কিন্তু আসলে এই পানির অল্প থাকার কারণে মাছ কিন্তু মরে যাচ্ছে, 20 দিনই তো সেরে মাছই মরে যেত, তা 20 দিন আর এখানে কোনো আলামত পাওয়া যায়নি। তা আমি চাই যে এই জমিটা এই আবাসন প্রকল্পের ভিতরে এই সরকার যেন এই আবাসনের দিয়ে দিক।